নিবেদন করছে ঢাকা জুয়েলার্স আমাদের ডালখোলা শোরুমের শুভ উদ্বোধন উপলক্ষে 25 সেপ্টেম্বর থেকে 5ই অক্টোবর পর্যন্ত থাকছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহার। ক্রমশই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, নোংরা আবর্জনা পরিষ্কার সহ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উদ্যোগী হয়েছে প্রশাসন, কিন্তু ডেঙ্গুর এই আবহে নোংরা আবর্জনায় পরিপূর্ণ হয়ে পড়েছে মালদা মেডিকেল কলেজের মাতৃমা বিভাগ, ফলে সমস্যায় পড়েছে রোগীর পরিজনেরা। অভিযোগ, মাতৃমা বিভাগের সামনে রোগীর আত্মীয়দের থাকার জায়গাটি নোংরা আবর্জনায় পরিপূর্ণ হয়ে উঠেছে, ঠিকমতো আবর্জনা পরিষ্কার হয় না, ফলে তা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে মশার উপদ্রব। নোংরা আবর্জনার মধ্যে এমনই এক অস্বাস্থ্যকর পরিবেশের ছবি ধরা পড়েছে, ফলে ডেঙ্গু আতঙ্ককে সঙ্গী করেই সেখানে থাকতে বাধ্য হচ্ছেন রোগীর পরিজনেরা। পয়সার অভাবেই তারা এই অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন ক্ষুব্ধ রোগীর পরিজনেরা। এমনকি মেডিকেল কলেজে থাকা জলাধারটিও দীর্ঘদিন যাবত খারাপ হয়ে আছে বলে অভিযোগ তাদের। এখানে হসপিটালে আছি, আমরা বাচ্চা নিয়ে আছি, এখানে খুব নোংরা, কাচড়া খুব, রাত্রে ঘুমানো যায় না, মশা গন্ধ, খুব গন্ধ, এখানে সবাই আছে অসুস্থ হয়ে পড়ছে, নোংরার জন্য থাকতে পারছে না, কেউ কেউ বের হয়ে চলে যায়, এদিকে ওদিকে রাস্তাগুলো খালি সাফা করে, এদিকে ওগুলা ফের সাফা করে না, এখানে থাকছি ওইরকমই থাকছি, টাকা পয়সা নাই, থাকতে হচ্ছে ওরকমই থাকব, কি করব, এগুলা পরিষ্কার হয় না, এগুলাই তো নোংরা আবর্জনা, খাওয়া দাওয়া সব করছে এখানে ফেলে দিছে। কষ্ট তো হচ্ছে প্রচুর, গরিবদের জন্য যে কষ্ট, প্রচুর কষ্ট, এই রোগী নিয়ে থাকছে এটুকু কষ্ট কি, প্লাস পয়সা যা যা আছে তারা হোটেলে থাকছে, এখন কাঁচড়ার মধ্যে সব রোগীরা থাকছে, ব্যস্ত কি মহিলা থাকছে, কত বাচ্চা উচ্চা থাকছে ঘুমিয়ে কাঁচড়ার মধ্যে, প্লাস অনেক গন্ধ হচ্ছে, ঘুমাতে পারছে না, রাত্রেও কিছু হতেছে, এখানে দুটো ডাস্টবিন রাখলে বেশ ভালো হয় কি না, লোকের সমাধান হবে একটা কি না, এখানে কাঁচড়ার ডাব্বা রাখা আছে, আমাদেরকে নিজের জায়গাটা পরিষ্কার রাখতে হবে, ডাব্বাতে ফেল ঢালতে হবে কাঁচড়াটা, তো বাইরের লোকটা কাঁচড়া ডালবে না, এখানে কোনো পরিষ্কার করা কোনো লোক আসছে না, কেউ কিছু বলছে না, এত লোক থাকছে। অন্যদিকে মেডিকেল কলেজের MSVP-র দায়িত্বে থাকা ডক্টর বিক্রম কুমার সাহা জানিয়েছেন, মাতৃমা বিভাগ চত্বর নিয়মিত পরিষ্কার করা হয়, কিন্তু রোগীর পরিজনেরাই এসে ফের তা অপরিষ্কার করে ফেলে, যদিও এই বিষয়ে নিয়মিত খেয়াল রাখা হবে বলে জানান তিনি। ক্লিন ব্যাপারটা মাতৃমার কাছে আমাদের প্রতিদিনই পরিষ্কার হয়, আজকেও হয়েছে পরিষ্কার, আসলে ওখানে এত লোকের আগমন এবং প্রচুর পেশেন্ট পার্টি, ওখানে খাওয়া দাওয়া করে তারা জিনিসপত্রগুলো উঠিয়ে নিয়ে যায় না বলে প্রতিদিনই নোংরা হয়, এটা একটা বড় ইস্যু আমাদের কাছেও, আমরা বলেছি আমাদের স্টাফ গিয়ে ওখানে প্রতিদিন ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে, এবং মিউনিসিপ্যালিটিও একটা রোল আছে আমাদের হসপিটালে একটা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার নিয়ে, কদিন আগে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঙ্গে কথা হয়েছে এই ব্যাপার নিয়ে যে কীভাবে ওটাকে আরও ভালো পরিষেবা দেওয়া যায় মিউনিসিপ্যালিটির তরফ থেকে, আর ওনাদের সঙ্গে কমিউনিকেশন করেছি। আর আমাদের অন্যান্য ব্যাপার যেটা হচ্ছে যে জল, বৃষ্টি জল জমা, আমাদের মেডিকেল কলেজে কোথাও জল জমে নেই, জলাধারে যে ব্যাপারটা আছে ওটা একটা নিয়ে আমাদের মধ্যে মিটিং হয়েছে যে কীভাবে পানীয় জলের সুষ্ঠু মেডিকেল কলেজে ব্যবস্থা করা যায়, যে পানীয় জলের একটা ইস্যু আছে আমাদের, মানে রুগীরা কোথা থেকে পানীয় জল খাবে আর কি, মানে সমস্যা, মানে বড়ো সমস্যা, বাকি জল কিনে খেতে হয়, তো এটা নিয়ে আমাদের একটা মিটিং হয়েছে কালকে, এই জন্য স্বাস্থ্যভবনের লোকেশন ওনার সামনে হয়েছে, তো এটা হয়তো কিছুদিনের মধ্যে ওটা একটা ব্যবস্থা করা হবে। তবে এ ঘটনায় স্বাস্থ্য দপ্তর ও মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছেন বিজেপি নেতা অম্লান ভাদুরী। যেমন আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তর, তেমন এই মালদা মেডিকেল কলেজ হসপিটালের রোগী কল্যাণ সমিতি, দুটোই একটা অপদার্থ। স্বাভাবিকভাবেই এখানে বৃষ্টি, অল্প বৃষ্টি হলে জল জমে যাচ্ছে, রোগীদের বেড জলে ভেসে যাচ্ছে, তার কোনো ব্যবস্থা নেই, পরিষেবার কোনো ব্যবস্থা নেই, ডাক্তাররা সপ্তাহে এক দুদিন এসে চলে যায়, আর আজকে মালদা জেলা ডেঙ্গু প্রবণ এলাকা হিসাবে ঘোষিত হয়েছে রাজ্য সরকার, কিন্তু যেখানে এসে মানুষ চিকিৎসা করাবে ডেঙ্গুর, সেই জায়গাতেই মনে হচ্ছে ডেঙ্গুর প্রকোপটা অনেক বেশি, ময়লা যত্রতত্র পড়ে আছে, যেখানে মানুষ থাকে সে সমস্ত জায়গায় এত নোংরা, গন্ধে নাকে রুমাল দিয়ে চলতে হচ্ছে, এই অবস্থা, তাতেও এই রোগী কল্যাণ সমিতির কোনো ভূক্ষেপ নেই, আর স্বাস্থ্য দপ্তর তো একটা অপদার্থর নমুনা। যদিও ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানিয়েছেন মেডিকেল কলেজ পরিষ্কারের দায়িত্বে পুরসভা নেই, তবে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের অনুরোধে পুরসভা সেই মতো কর্মী নিয়োগ করে থাকে। এটা পুরসভার ব্যাপার নেই, এটা হচ্ছে কমপ্লিটলি ওখানে সিএমই প্রিন্সিপাল আছে, ডেপুটি সুপার আছে, জেলা সমর্থক তিনি চেয়ারম্যান, তিনি যেরকমভাবে আমাদেরকে রিকুয়েশন দেবেন আমরা সেভাবে থাকবো। ওটা কি করেছি আবার এটা পৌরসভা কি করে
পৌরসভার ইক্তিয়ারে পড়েন এটা। আচ্ছা, মেডিকেল কলেজে আলাদা ওদের ক্যাভেঞ্জেস আছে, আমাদের যেসব উঠাতে বলে আমরা উঠিয়ে দিই। আরসিটিভি সংবাদ, মালদা। আপনার শিশু কি অটিজমে আক্রান্ত, বয়স উপযোগী কথা বলছে না, ঘাড় শক্ত হতে, বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে, অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে, ডাউন সিনড্রোম রয়েছে, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে, লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন, এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেশন, বিহেভিয়ার থেরাপি, স্পিচ থেরাপি, কাউন্সিলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে। সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া, রামকৃষ্ণ সরণী, রায়গঞ্জ। মোবাইল নম্বর 7001564854, 9932716619।